মানুষ মারা গেলে বোরই পাতা দিয়ে কেন গোসল করানো হয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পৃথিবীর জমিনে এত গাছ আছে অনেক গাছ আছে ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের পাতা গাছের সাল গাছের শিকড় রয়েছে সেগুলো বাদ দিয়ে মুসলমানরা কেন মানুষ মারা গেলে বোরই পাতা দিয়ে গোসল করায় এটা নিয়ে ফ্রান্সের একদল বিখ্যাত বিজ্ঞানীরা ওনারা গবেষণা করলেন ওনারা বলছে যে আমরা মুসলমানের সমস্ত কিছুকে নিয়ে গবেষণা করেছি পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে গবেষণা করেছি ভুল ধরার জন্য কিন্তু কোথাও ভুল ধরতে পারি নাই অবশেষে চিন্তা করলাম যে মুসলমানদের হাদিসটা গবেষণা করে দেখা যাক হাদিসের মধ্যে কোথাও ভুল পাওয়া যায় কিনা কিন্তু কি আশ্চর্যজনক কথা আমরা মুসলমানদের এই হাদিসগুলো গবেষণা করে তাকিয়ে দেখি যে আজকের থেকে সাড়ে চোদ্দ চোদ্দ বছর আগে একটা মানুষ প্রান্তরে জন্ম নিয়ে যার ছিল না আমাদের মতো এর ডিগ্রি যার ছিল না কোনো আধুনিক তথ্য প্রযুক্তি সায়েন্স ল্যাবরেটরি কোনো রকম আধুনিকতার সোয়া যে যুগে জামানায় লাগে নাই ওই জামানায় থেকে একটা মানুষ এত আধুনিক কথা এত তত্ত্ববহুল কথা কিভাবে বলতে পারে আমরা আশ্চর্য হয়ে গেলাম আমরা পাতা নিয়ে গবেষণা করার জন্য একটা পাতিলের মধ্যে কিছু পানি নিলাম আর মুসলমানরা যে তরিকায় মুসলমানদের লাশগুলোকে ধৌত করায় আমরা ঠিক সেই তরিকায় পানিটাকে গরম করলাম মুসলমান ভাইরানি আমার ফ্রান্সের সেই বিখ্যাত বিজ্ঞানীরা বলছেন আমরা যখন পাতিলের মধ্যে পানি নিলাম পাতিলের মধ্যে পানি নেওয়ার পরে সেখানে মুসলমানরা যেইভাবে বোরই পাতা ছেড়ে দেয় আমরাও সেইভাবে বরই পাতা ছেড়ে দিলাম এবং আরেকটু জাল দিলাম পানিটাকে হিট করে ফেললাম পানিটাকে যখন পরিপূর্ণ গরম করে ফেললাম পরিপূর্ণ যখন গরম হয়ে গেল ওই পানিটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব আমরা তাকিয়ে দেখি পানিটা ওই বরই পাতাটা হিট লাগার কারণে বরই পাতাটা নরম হয়ে সেখান থেকে এক প্রকার উপাদান বের হয়ে পানির সাথে মিশে গিয়েছে আমরা উন্নত মানের পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই পানিটাকে নিয়ে গেলাম ল্যাবরেটরি যে ল্যাবে নিয়ে যখন আমরা পরীক্ষা করা শুরু করলাম আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে এমন একটি আশ্চর্যজনক তথ্য পেলাম এমন একটি আশ্চর্যজনক তথ্য পেলাম পেলাম যে তথ্য পাওয়ার পরে আমরা ফ্রান্সের একদল বিখ্যাত বিজ্ঞানী আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেলাম জোরে কনসু বাহান আমরা কালেমা পরে মুসলমান হয়ে গেলাম কেন তিনি বলছেন আজকের থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে একটা মানুষের পক্ষে কখনোই এই তথ্যগুলো দেওয়া সম্ভব নয় কারণ মুসলমানদের নবী আমাদের মতো এম বিবিএস এফ সিপিএসএ কোনো ডাক্তার ছিলেন না আর আমাদের মতো এত আধুনিক যন্ত্রপাতিও তার ছিল না তিনি কিভাবে এই বিষয়গুলো লক্ষ্য করলেন তিনি বলছেন আমরা এই বিষয়টা নিয়ে যখন গবেষণা করলাম আমাদের মনে একটা প্রশ্ন খেললো যে মুসলমানদের নবী তাহলে জন্ম কেমন করে আমরা পবিত্র কোরআনের একটি আয়াত আমাদের মনে হলো কারণ আমরা পবিত্র কোরআন গবেষণা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সুরাতুল নাজমের একটি আয়াত পেয়ে গেলাম আর ওই আয়াতের মধ্যে মুসলমানদের সৃষ্টিকর্তা এই পবিত্র কোরআনের লেখক উনি বলেছেন মা ইয়ং আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা রে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো আমার নবী তে বছর জিন্দেগিতে যা কিছু করেছে যা কিছু বলেছে যা কিছু তিনি সাহাবীদেরকে করার আদেশ করেছে একটা কথা তিনি নিজের মুখে বলেন নাই নিজে বানিয়ে বলেন নাই একটা কথা তার নিজের চিন্তা চেতনা থেকে বলেন নাই প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা আমি আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত তাকে বলতে বলেছি ততক্ষণ পর্যন্ত তিনি বলেছেন যখন চুপ থাকতে বলেছি তখন তিনি চুপ থেকেছে আমার কথার বাহিরে আমার ওহির কথার বাহিরে মা আনিল হাওয়া ইন ওয়াহ ইউ হা তিনি তেষট্টি বছর জিন্দিগি একটা কথাও বলেন নাই মুসলমান ভাইরানে আমার ফ্রান্সের সেই বিখ্যাত বিজ্ঞানীরা বলছেন যদি কোনো মানুষ সৃষ্টিকর্তার কথা অনুযায়ী যদি চলতে পারে যদি সত্যি মুসলমানদের এই নবী আমাদের সৃষ্টিকর্তার কথা অনুযায়ী যদি চলে থাকে এবং তার কথাই যদি সে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে থাকে তাহলে সৃষ্টিকর্তার ধর্মটাই তার ধর্ম এতে কোনো সন্দেহ নাই সৃষ্টিকর্তা যেই ধর্মটা প্রচার করতে বলেছেন তিনি সেই ধর্মই প্রসার করছে এতে কোনো সন্দেহ নাই অতএব ইসলাম ধর্ম সত্য এতে আমাদের আর কোনো সন্দেহ থাকতে পারে না আমরা দেরি করলাম না বাপ দাদারা ধর্ম ছেড়ে দিয়ে কালেমা পরে মুসলমান আমরা কালেমা পরে মুসলমান হয়ে গেলাম আমরা যখন মুসলমান হলাম জাতির লোকেরা আমাদেরকে ডাক দিয়া বললেন কেন মুসলমান হলে আমরা বললাম শোনো বরই পাতার গবেষণা করে দেখি যে বড়ই পাতা এমন একটি তথ্য পেলাম যে তথ্যটা পাওয়ার পরে আমাদের কাছে মনে হয়েছে যে এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষে পরীক্ষা নিরীক্ষা গবেষণা ছাড়া কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয় তিনি বলেছিলেন তার আল্লাহর কাছ থেকে অতএব আল্লাহর ধর্মই তার ধর্ম এতে কোনো সন্দেহ নাই আমাদেরকে লোকেরা বরাবরই করলো তাহলে কোন তথ্য পেয়েছ বলো আমরা বলতে লাগলাম শোনো আমরা যখন ল্যাবে নিয়ে পানিটা চলে গেলাম পানিটা নিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করতে লাগলাম উন্নত মানের মেশিন দিয়ে তাকিয়ে দেখি এই প্রাণীটা মাত্র আট দশ মিনিট জাল দেওয়ার কারণে বড়ই পাতা দিয়ে জাল দেওয়ার কারণে এই পানিটা আর সাধারণ পানি নাই এই পানিটা আট দশ মিনিট জাল দেওয়ার কারণে একদম পিওর ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট এন্টিসেপ্টিক হয়ে গেছে জরেকন সুবাহান আল্লাহ পিওর ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট মানে মুসলমানদের নবী যেন এটাই বোঝাতে চাইলেন যে যখন কোনো মানুষকে দাফন করা যখন কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে চলে যাওয়ার পরে অধিকাংশ মানুষ মরণের সময় তারা পেশাব পায়খানা করে ফেলে তার দেহটা নাপাক হয়ে যায় যখন কোনো মানুষকে সাধারণ পানি দিয়ে গোসল করানো হয় তখন তার দেহটা পবিত্র নাও হতে পারে তার পবিত্র দেহটা তার দেহটা নাপাকি থেকে যেতে পারে এখন ওই নাপাকি দেহ যদি কবরের জগতে রাখা হয় মুসলমানদের হাদিস মুসলমানদের কোরআন অনুযায়ী বোঝা যায় একটা মমিনের লাশ কবরে রাখার সঙ্গে সঙ্গে সেই কবরটা জান্নাতের বাগান হয়ে যায় তাহলে এই নাপাক দেহ জান্নাতের বাগানে থাকবে কেমন করে এর জন্য এই বড়ই পাতার পানি দিয়ে যদি কোনো লাশকে দাফন করানো হয় গোসল করানো হয় ওই লাশটা বাহিজ্যিকভাবে হান্ড্রেড পার্সেন্ট পবিত্র লাশ হয়ে যায় ওই লাশের আর কোনো অপবিত্রতা থাকে না ওই লাশের দেহে আর কোনো নাপাকি থাকে না ও হানড্রেড পার্সেন্ট পবিত্র হয়ে যায় মুসলমানদের নবী এটাই বোঝাতে চাইলেন যে ওই মানুষটা যেন এই বড়ই পাতা দিয়ে গোসল করাইয়া তার বাহিজ্যিক যত অপবিত্রতা বাহিজ্যিক যত ময়লা বাহিজ্যিক যত নাপাকি সব কিছু যেন ধুয়ে মুসে হান্ড্রেড পার্সেন্ট দেহটা পবিত্র আল্লাপাক করে দেয় মুসলমান ভাইরারে আমার মুসলমানদের প্রতিটা ইবাদতের মধ্যে এরকম বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা দেখে বিজ্ঞানরা আজকে রীতিমতো অবাক হয়ে যাচ্ছে এজন্য মুসলমানদের প্রতিটা নিয়ম আমাদেরকে অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করে আমাদেরকে মানতে হবে এবং ইবাদতগুলো আমাদের করতে হবে আমরা যদি মুসলমানদের আমাদের ধর্মের প্রতিটা ইবাদত মেনে নিতে পারি আমরা শুধু পরকালে জান্নাত পাব বিষয়টা এমন নয় আমরা দুনিয়ার জমিনেও সুখময় শান্তিময় জীবন আমরা লাভ করতে পারবো আল্লাপাক আমাদের সবাইকে ইসলামের প্রতিটা নিয়ম মেনে চলার তৌফিক দান